খুলনা পাবলিক কলেজের ছাত্র রাজিন হত্যা মামলায় 17 কিশোর অপরাধীকে 7 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। দুপুরে বিচারক আব্দুস সালাম খান এই রায় ঘোষণা করেন। এ সময় এজলাস থেকে আসামিরা হট্টগোল, পানির বোতল ছুঁড়ে মারার ঘটনা ঘটে। এর মধ্যে একজন প্রাপ্তবয়স্ক হওয়ায় তার মামলার কার্যক্রম ভিন্ন আদালতে চলমান রয়েছে। 2018 সালে 21 জানুয়ারিতে কলেজ ক্যাম্পাসে এক ছাত্রীকে উত্তপ্ত করার প্রতিবাদ জানান রাজিন। এরপর আসামিরা রাজিনকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা পরদিন বাদী হয়ে 18 জনের নামে হত্যা মামলা দায়ের করেন। এদিকে সিরাজগঞ্জের এনায়েতপুরে ইয়াকুব আলী হত্যা মামলায় 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম সালমা মাসুদ। এছাড়া লক্ষ্মীপুরের রায়পুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী মোহাম্মদ রাশেদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম।